যদি কোনো ব্যক্তি ইমার্জেন্সি ব্যালেন্স নেয়, টাকা পরিশোধ করা ব্যতীত সে মৃত্যুবরণ করে, এই জন্য কি শাস্তি পাবে? অথবা তার সিমটা হারানো গিয়েছে, এখন তার করণীয় কি? শুধু এতটুকু বুঝেন, ইমার্জেন্সি ব্যালেন্সের মশালাটা বলি, ইমার্জেন্সি ব্যালেন্সটা বুঝেন। ইমার্জেন্সি ব্যালেন্স মানে আপনার মোবাইলে আপনাকে 20 টাকা দিয়েছে, কথার মধ্যে ইয়ে শেষ হয়ে গেছে। এখন আপনি যদি 20 টাকা দেয়, আপনার 1 টাকা বেশি নেই, এখন প্রশ্ন হলো এই টাকাটা নেওয়া যাবে কি না। আমরা তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এখানে যে সে 1 টাকা বেশি নিচ্ছে, ওই 1 টাকা সুদ না। যেমন আপনি ব্যাংকে যদি ব্যাংকের মাধ্যমে আপনার ছেলে আপনাকে টাকা দেয়, 50,000 টাকা দিলে দেখবেন ব্যাংকওয়ালা 52,000, 2,000 টাকা বেশি দেয় না, এটাও সুদ না। কেন দেয়? দুইটা মশালা বলি। এখানে যে প্রশ্ন যেহেতু করছেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কিছু নাই, বাকি যেহেতু ইমার্জেন্সি ব্যালেন্সটা জানছে এই জন্য মশালাটা বলি। প্রথম কথা, ইমার্জেন্সি ব্যালেন্স 1 টাকা যে বেশি নিচ্ছে, এটা তার সার্ভিস চার্জ সে নিচ্ছে। আপনার যে টাকা, আপনাকে আপনার টাকা শেষ হয়ে গিয়েছিল, আপনাকে সে হঠাৎ একটা সার্ভিস দিয়েছে, এই সার্ভিস দিতে গিয়ে তার যে চার্জ, এই চার্জটা সে কেটে নিয়েছে, এজন্য 1 টাকা বেশি নেওয়া তার জন্য জায়েজ আছে। ঠিক একই প্রশ্ন, আপনার ছেলে যে 50,000 টাকা পাঠাইলো, সরকার আপনাকে 2,000 টাকা বেশি কেন দেয় জানেন? যদি আপনি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স টাকাটা পাঠান, এখান থেকে রাষ্ট্রের আর্ন হয়, মানে সরকার একটা টাকা পায়, রাষ্ট্রের রিজার্ভ ব্যাংকে গিয়ে, এটা রাষ্ট্রের রিজার্ভ ফান্ডে গিয়ে জমা হয়। এখন হুন্ডিতে যদি টাকা পাঠায়, হ্যাঁ, হুন্ডিতে টাকা পাঠানো যায় না যায় সেটা ভিন্ন মশালা, ওই মশালা আমি বলছি না। তো এখন হুন্ডিতে পাঠালে এখান থেকে রাষ্ট্রের কোনো ইনকাম হয় না, এজন্য প্রবাসীরা যেন এই ব্যাংকিং সিস্টেমে লেনদেন করতে আগ্রহী হয়, এজন্য 50,000 টাকা পাঠাইলে কিছু টাকা সরকার আপনাকে পুরস্কার দেয় বেশি হিসাবে, ওইটা নেওয়া আপনার জন্য জায়েজ, ওইটা নিতে কোনো সমস্যা। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, দেখেন দাদা বসা, আপনি বলতে পারবেন যে হুজুর আপনারা এই যে আপনারা যারা দেওবন্দি মসলাক, আপনারা কেন শরীয়তকে এত কঠিন করেন? একটু খেলা দেখবো, এখন তো মাশাল্লাহ অনেক বড় বড় শায়েখ, সৌদি আরব আর্জেন্টিনারে গোল দিছে, মনে হচ্ছে ইসলামের বড় বিজয়, বলে কী বাবা আলহামদুলিল্লাহ, সিদ্ধার ছবি দিয়ে পুশ দেয় আলহামদুলিল্লাহ। তখন বলে কি, এই যে মিসবা সাহেবরা কী শরীয়ত পাইছে, কিছু গেলে খালি হারাম খালি হারাম, আমাদের অমুক শায়েখ তিনি কত ভালো, তিনি মরক্কো স্পেনকে হারালে স্ট্যাটাস দেন, তিনি আর্জেন্টিনা সৌদি আরবকে হারালে স্ট্যাটাস দেন, মনে করেন ইসলামের কত বড় বিজয় হয়ে গেছে। দেখেন আপনাকে নিয়ে যাচ্ছে কোথায় আগে বুঝেন, খুব মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো। আপনাদের এখন আমাদের ইসলাম কোন পর্যায়ে আসছে, আপনি সব বাদ দেন, এই যে খেলোয়াড়গুলোদের লাইফস্টাইল দেখেন, বিয়ে করে খ্রিস্টানদের, বিয়ে করে বিয়ের